এক্সামে ভালো রেজাল্ট করার জন্য ক্যালকুলেটারের ব্যবহার অবশ্যই জানা লাগবে। তুমি কি তোমার ক্যালকুলেটার লগ বেস 2^5 এটা সলভ করতে পারো? লক্ষ্য করে দেখো, আমরা একটি ক্যালকুলেটার নিয়েছি, এটা তুমি যে কোনো ক্যালকুলেটারেই সলভ করতে পারবে এই সিস্টেমে। তুমি প্রথমে ক্যালকুলেটারটিকে অন করে নেবে। অন করার পরে এই ইকুয়েশনটি যেটা রয়েছে 5, অর্থাৎ আমাদের ক্যালকুলেটারে লগটাকে 10 বেজে দেওয়া রয়েছে, শুধু এখানে লগ দেওয়া রয়েছে, এর মানে হচ্ছে 10 বেজ। তাহলে আমরা লিখব লগ, আমার যে প্রথমের যে 5 রয়েছে 2^5, ঠিক সেই 5 লিখব, ডিভাইডেড লগ 2, অর্থাৎ লগের বেস 10 এর এক্সচেঞ্জে যেটা থাকবে আমরা সেটা বসাবো। তাহলে যদি আমি এখন ইকুয়াল চাপি, তাহলে আমার লগ 2^5 এর আমরা রেজাল্ট পাবো। 10 বেজের পরিবর্তে যে কোনো বেজ দিয়ে থাকলেই তুমি সমাধান করতে পারবে।